الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير যাবতীয় প্রশংসা কৃতজ্ঞতা আরাধনা এক অদ্বিতীয় মহান রব্বুল আলামিনের জন্য যার খুবই দয়া করুণা ও অনুগ্রহে আজ জুমার দিন আমরা মসজিদে সমবেত হতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর তৌফিক দান করেছেন, তাই কৃতজ্ঞতা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত সালাম ও শান্তি বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সাইয়েদুল মুরসালিন খাতামুন নবীন আখিরি নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সংক্ষিপ্ত সময়ে আজকের জুমার খুতবার বিষয় লাইলাতুল ইসরা ও মিরাজ, যা আমরা বাংলা ভাষায় বুঝি শবে মিরাজ। এই বিষয়ে কুরআনুল কারীম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের ভিত্তিতে মহান আল্লাহ তাআলার তৌফিকে যতটুকু সম্ভব তথ্যবহুলভাবে আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। মিরাজ বা ইসরা এর অর্থ কি? সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, ওই আল্লাহ ওই সত্তা পবিত্র মহান যিনি তার বান্দাকে আসরা বিআবদিহি লাইলা, যিনি তার বান্দাকে রাত্রে মিনাল মসজিদুল হারাম মসজিদুল হারাম থেকে ইলাল মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাস মসজিদ মসজিদ আকসা যেটা ফিলিস্তিনের জেরুজালেম শহরে রয়েছে, ইলাল মসজিদুল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু, যিনি সেই মসজিদুল আকসার চারদিককে বরকতময় বরকতপূর্ণ করে দিয়েছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নিজের নিদর্শন দেখানোর জন্য। ইন্নাহু হুয়াস সামিউল বাসির, তিনি হলেন সবকিছু স্রষ্টা, সবকিছু দেখতে পারেন, সবকিছুর বিষয়ে জ্ঞান রাখেন। এই আয়াতে মহান আল্লাহ তাআলা ইসরা সম্পর্কে আলোচনা করলেন। ইসরার অর্থ হলো মক্কা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে জিব্রিল আলাইহিস সালামের সাথে বাইতুল মুকাদ্দাস মসজিদ ফিলিস্তিনে গিয়েছিলেন রাত্রে, সেই সফরটাকে বলা হয় ইসরা। আর জমিনের বুক থেকে সপ্তম আসমানের উপরে গিয়ে মহান আল্লাহ তাআলার কাছ থেকে যে পাঁচ ওয়াক্ত সালাতের বিধান নিয়ে এসেছেন সেটাকে বলা হয় মিরাজ। কোরআন এবং সহিহ হাদিসের আলোকে ইনশাআল্লাহ এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যতটুকু আল্লাহ তাআলা তৌফিক দান করে। তবে শুরুতে এতটুকু জেনে রাখেন যে রজব মাসে মানুষে বলে থাকে যে রজব মাসে শবে মিরাজ হয়েছিল। মুহাদ্দিসগণ মুফাসসিরগণ কেউ কেউ বলেছেন যে রজব মাসে হয়েছে, কেউ বলেছেন রমজান মাসে হয়েছে, তবে এর নির্দিষ্ট তারিখ কেউই বলেননি। কারো মতে অমুক তারিখ, কারো মতে তমুক তারিখ, তবে সকলে এই বিষয়ে একমত যে মিরাজ সাতাইশে রজবে হয়নি। এবং এই মাসেই, এই মাসকে কেন্দ্র করে খাজা মাইনউদ্দিন চিশতির নামে ড্যাগে পোলাও রান্না করে সেই ড্যাগ ঘোরানো হয়, বাড়ি ঘরে কুলখানি করানো হয়, কোরআন খতম করানো হয়, এই মাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গিয়েছেন এই উদ্দেশ্যকে কেন্দ্র করে ঘর বাড়ি পরিষ্কার করা হয়, বাপদাদার জন্য মেলাদ পড়ানো হয়, নানান কিছু করা হয়। অথচ এই দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করেছেন বা কী ঘটেছে এই বিষয়ে মানুষের জ্ঞানই নেই, খুব অল্প মানুষই সঠিক বিষয়টা জানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বছর মিরাজটি ঘটে সেই বছরটা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বছর হিজরত করেন, মক্কা ছেড়ে মদিনায় চলে যান তার এক বছর আগে, আর সেই বছরটাকে বলা হয় আমুল হুজন বা কষ্টের বছর। এর কারণ হলো সেই বছরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে গিয়েছিলেন দাওয়াত দেওয়ার জন্য।
মক্কার পরে সেই সময়ে সবচেয়ে বড় শহর ছিল তায়েফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিন্তা ছিল, যদি আমি তায়েফের মানুষদের মাঝে দাওয়াত দিয়ে সেই মানুষের মাঝে ইসলাম প্রচার করতে পারি আর তারা যদি তা গ্রহণ করে এবং তায়েফের নেতাগণ যদি সেই দাওয়াতটা গ্রহণ করে, তাহলে এটা ইসলামের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট হবে এবং তায়েফের নেতারা মক্কার নেতাদেরকে বুঝাতে পারবে এবং তায়েফের মানুষেরা ইসলামের জন্য সহযোগী হবে। এই উদ্দেশ্য নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে গেলেন দাওয়াত দেওয়ার জন্য। তায়েফের নেতাদেরকে দাওয়াত দিলেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই দাওয়াত দিলেন, এই দাওয়াতটাকে বোঝালেন। তায়েফের নেতাগণ দাওয়াত তো গ্রহণ করলেন না, করলেন না, এমন অপমান করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্তব্ধ হয়ে গিয়েছিলেন, অবাক হয়ে গিয়েছিলেন, থমকে গিয়েছিলেন, কিছু সময়ের জন্য স্পিচলেস, চুপ হয়ে গিয়েছিলেন যে মানুষ এমনও গালাগালি করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেতাদের বাড়ি থেকে বের হয়ে তায়েফের রাস্তায় হাঁটছেন, তায়েফের নেতারা ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিল যে এই মুহাম্মদকে তোমরা পাথর মারো, আর রাস্তায় বলবে পাগল পাগল বলে পাথর মারবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তায় হাঁটছেন, তায়েফের শিশুরা পাথর মারছে আর বলছে পাগল এসেছে, পাগল এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে পাথর লেগে রক্ত ঝরছে। জিবরিল আলাইহিস সালাম এসে উপস্থিত, তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন পাহাড়ের ফেরেশতারা উপস্থিত আছে, আপনি যদি বলেন এখনই পাহাড় চাপা দিয়ে এদেরকে ধ্বংস করে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পেলে মানুষকে হত্যা করার শিক্ষা দেয়নি, কোনো স্বার্থের জন্য মানুষকে হত্যা করার শিক্ষা দেয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে না, তাদেরকে হত্যা করার কোনো দরকার নেই, তাদেরকে মারার কোনো দরকার নেই, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এই তায়েফবাসীর মধ্য থেকে ভবিষ্যৎ প্রজন্মে এমন সন্তানদেরকে জন্ম দেয় যে সন্তানেরা ভবিষ্যতে তাওহীদের দাওয়াতকে প্রচার করবে। সুবহানাল্লাহ, এর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর এর নাম হলো ইসলামের নীতি। এরপর মনে একটা কষ্ট, তায়েফের মানুষ অপমান করেছে, নির্যাতন করেছেন, ফিরে আসলেন মক্কায়। সেই বছরই মারা গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা যখন গর্ভধারিণী, পাঁচ ছয় মাস চলে, এমন অবস্থাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আবদুল্লাহ ইন্তেকাল করেন। জন্মের কয়েক বছর পরে মা ইন্তেকাল করেন, দাদা কিছু বোন লালন পালন করার পর দাদাও ইন্তেকাল করেন, ছোটবেলা থেকে লালন পালন করেছেন চাচা আবু তালেব। ইসলামের দাওয়াত দেওয়ার সময় আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোদিন ইসলাম গ্রহণ করেননি, তবে ইসলামের সব কাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করে গিয়েছেন। যেই সময়ে মক্কার মানুষেরা সিদ্ধান্ত নিল যে আজ থেকে আবু বকরের মুহাম্মদের সাথে আর কোনো কথা বলবো না, আজ থেকে মুহাম্মদের সাথে কোনো লেনদেন করব না, মুহাম্মদের সঙ্গীদের সাথে কোনো লেনদেন হবে না, মুহাম্মদের সঙ্গীদের সাথে কোনো বিবাহ বন্ধন হবে না, আজ থেকে মুহাম্মদ এবং তার সঙ্গীদেরকে বয়কট করা হলো, সেই সময় আবু তালেব ইসলাম গ্রহণ করেনি কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হয়েছিলেন, এর নাম হলো আবু তালেব। আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা, আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, তিনি জানতেন মক্কার মুশরিকরা যে কোনো সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নির্যাতন চাপিয়ে দিতে পারে, হত্যার চেষ্টা করতে পারে। এজন্য রাত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের বিছানায় ঘুম না পারিয়ে সেই জায়গায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘুম পাড়াতেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্য জায়গায় ঘুম পাড়াতেন। আলী রাদিয়াল্লাহু আনহু কে? তিনি হলেন আবু তালেবের নিজের সন্তান, তার উদ্দেশ্য ছিল মরলে আমার ছেলে মরবে, মুহাম্মদ যাতে না মরে। সে আবু তালেব এত ভালোবাসার চাচা, জীবনের প্রত্যেকটা মুহূর্তের সঙ্গী, সেই বছর তিনি মৃত্যুবরণ করলেন মন ভাঙা। ঠিক একই বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাণপ্রিয় স্ত্রী, প্রিয়তমা স্ত্রী, প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই ঘরে আসতেন তখনই বলতেন খাদিজা আমার জন্য এটা করেছে, খাদিজা আমার জন্য সেটা করেছে, খাদিজা আমার জন্য তো এটা করতো, আমি যখন আসতাম তখন খাদিজা আমার জন্য এই কাজ করতো। এক সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ তাআলা ওই বৃদ্ধ মহিলার থেকেও, ওই বৃদ্ধ মহিলা যার বয়স অনেক বেশি ছিল,
সেই বৃদ্ধ মহিলা থেকেও অনেক সুন্দরী সুন্দরী স্ত্রী আল্লাহ তাআলা আপনাকে পরবর্তীতে দান করেছেন, তারপরেও আপনার খাদিজার কথা এত মনে পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে কষ্ট পেলেন, রাগের চেহারা লাল হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎক্ষণাৎ ঘর থেকে বের হয়ে গেলেন। ঘর থেকে বের হয়ে যাওয়ার পর আবার যখন ঘরে ফিরে আসলেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে আর কোনোদিন, যতদিন বেঁচে আছি ততদিন আর কোনোদিন খাদিজার ব্যাপারে কোনো কথা বলবো না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা, তুমি কি জানো খাদিজাকে? খাদিজা আমার ওই সময়ের সঙ্গী যেই সময়ে কেউ আমাকে সাহায্য করেনি। খাদিজা আমার দুঃখের দিনের সঙ্গী, খাদিজা আমার কষ্টের দিনের সঙ্গী, যেই সময় আমি কষ্টে ভারাক্রান্ত ছিলাম সেই সময় খাদিজা আমার সাথে ছিল, খাদিজা আমাকে সর্বসময় সহযোগিতা করেছে। সে হলো খাদিজা। একই বছরে খাদিজাও মারা গেল, একই বছরে আবু তালেবও মারা গেল, একই বছরে তায়েফের মানুষেরাও নির্যাতন করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে খুব কষ্ট, বেদনায় ভারাক্রান্ত। আমরা স্বাভাবিকভাবে জানি, মনে একটু কষ্ট থাকলে যদি কোথা থেকে একটু ঘোরাফেরা করে আসি তাহলে একটু মনটা ভালো লাগে। আল্লাহ তাআলার ইচ্ছা হলো যে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভ্রমণে বের করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক রাতে ঘুমিয়ে আছেন। হাদিস আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মালিক ইবনে সাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আর অনেক সাহাবি থেকে বর্ণিত। এই হাদিসের নাম হলো হাদিসে মুতাওয়াতির, যা বিভিন্ন হাদিসের গ্রন্থে এসেছে, বুখারিতে এসেছে, মুসলিমে এসেছে, আবু দাউদে এসেছে, নাসাইতে এসেছে, তিরমিজিতে এসেছে, জাদুল মাদে এসেছে, আরও বহু হাদিসের গ্রন্থে এসেছে, বিভিন্ন শব্দের পরিবর্তনে এসেছে, বিভিন্ন অংশ বাড়তি কমতিতে এসেছে, সবগুলো হাদিস সহি। সেই হাদিসকে বলা হয় মুতাওয়াতির হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক রাত্রিতে ঘুমিয়ে আছেন, হঠাৎ জিব্রিল আলাইহিস সালাম আসলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘুম থেকে জাগালেন, ঘুম থেকে জাগিয়ে ঘর থেকে বের করলেন, ঘর থেকে বের করে তার বুকটাকে ফেরে দিলেন, তাকে শুয়ে তার বুকটাকে ফেরে দিলেন, বুক ফেরে বুকের ভিতর থেকে কলিজা এবং রক্তপিণ্ড বের করলেন। কোন হাদিসের বর্ণনা আছে কলিজা বের করেছেন, কোন হাদিসের বর্ণনা আছে রক্তপিণ্ড বের করেছেন। কলিজাটা বের করে স্বর্ণের একটা পাত্রে রাখলেন। স্বর্ণের পাত্রটা ইমানে পরিপূর্ণ ছিল, হিকমতে পরিপূর্ণ ছিল। সেই পাত্রে রেখে জমজমের পানি দিয়ে গোটা কলিজাটাকে ধৌত করলেন। এর হিকমত কি? এর হিকমত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানুষ, তার ভিতরেও মানুষ মানবীয় গুণ আছে, তার ভিতরে খুশি আছে, তার ভিতরে কষ্ট আছে, তার ভিতরে সাহসিকতা আছে, তার ভিতরে ভয় আছে, সব কিছুই আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কলিজাটা ধৌত করার একটা হিকমত হলো, এই যে সফরে বের করবেন, এই সফরে এমন এমন অনেক কিছু দেখাবেন যেই সমস্ত কিছু সাধারণ মানুষ দেখলে হয়তো বা হার্ট স্ট্রোক করে মরে যাবে, হার্ট ফেল করে মরে যাবে, সহ্য করতে পারবে না। তারপর কলিজাটাকে ধৌত করে বুকের ভিতরে ফিট করে আবার সব কিছু ঠিক করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার হাতেম থেকে দাঁড়িয়ে দেখলেন সামনে একটা সাদা ধবধবা পরিষ্কার, দুধের থেকেও ধবধবা একটা সাদা বাহন দেখা যাচ্ছে, যেই বাহনটির নাম হলো বুরাক। সেই বাহনটি গাধা থেকে একটু উঁচু, ঘোড়া থেকে একটু নিচু। বাহনটি গাধা থেকে একটু উঁচা, ঘোড়া থেকে একটু নিচা, দেখতে সাদা ধবধবা। সেই গাধা বাহনটি সম্পর্কে বলা হয় সেই বাহনটির নাম হলো বুরাক। হাদিসে বিস্তারিত এ সম্পর্কে কোনো আলোচনা করা হয়নি, তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই শব্দগুলো ব্যবহার করেছেন এগুলো বিশ্লেষণ করে এ সম্পর্কে অনেক কিছু জানা যায়। শব্দটা হলো, বাহনটার নাম হলো বুরাক। বুরাক শব্দটি বারকুন শব্দের বহুবচন, আর বারকুন অর্থ হলো বিজলি। আসমানে যে বিজলি চমকায় এই বিজলিকে বলা হয় বারকুন, আসমানে যে বিজলি চমকায় বজ্রপাত ঘটে এটাকে বলা হয় বারকুন। আমরা যে কারেন্ট চালাই, এই যে সুইচে টিপ দেওয়ার সাথে সাথে ফ্যান চালু হয়ে যায়, লাইট চালু হয়ে যায়, এটা হলো কারেন্টের দ্রুতগামিতা, আর এটাকে বলা হয় বারকুন। আর এর থেকেও অনেক 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 বেশি গুণ স্পিডকে বলা হয় বুরাক, অর্থাৎ কারেন্টের থেকেও অনেক গুণ বেশি দ্রুতগামীকে বলা হয় বুরাক। যেমন
জাপানে একটা ট্রেন আছে, ট্রেনের নাম হলো বুলেট, যা 350-400 কিলোমিটার স্পিডে চলে। এই ট্রেনটার নাম হলো বুলেট। অনুরূপভাবে আল্লাহ রসুলের বাহনটার নাম হলো বুরাক, যা খুব দ্রুত মুহূর্তের মধ্যে কোথায় পৌঁছে যাবে তা ধারণা করা যায় না। এই বুরাক সম্পর্কে বলা হয়েছে, চোখ যত দূরে যায় বুরাক সেখানে এক পাও রাখে, চোখ যত দূরে যায় সেখানেই বুরাক প্রথম কদম রাখে। এটা হলো একটা বর্ণনা। আরেকটি বর্ণনা হলো, টার্গেট যত দূরে, আমরা যদি ঢাকা থেকে মক্কায় যেতে চাই তাহলে বুরাকে বসার সাথে সাথে বুরাক প্রথম যে কদমটা রাখবো সেটা মক্কায় গিয়ে পড়বে, এর নাম হলো বুরাক। তো এত দ্রুতগামী যানবাহনে সাধারণ মানুষ উঠলে তার কলিজা টিকবে? তার কলিজা টিকবে না। এমনি তো ছোট ছোট চরখার উপরে উঠলে মানুষের কলিজা কেঁপে উঠে, এই নিয়ে পড়ে যায়, এই নিয়ে হয়, এই নিয়ে সে হয়। বিমানে উঠলে মানুষের অবস্থা টাইট হয়ে যায়। আর এই বাহনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে চলে গেলেন রাত্রে মুহূর্তের মধ্যে মক্কা থেকে ফিলিস্তিন, জেরুজালেম শহরে বাইতুল মুকাদ্দাস মসজিদে। এই বাইতুল মুকাদ্দাস মসজিদ তৈরি করেছিলেন সুলাইমান আলাইহিস সাল্লাম। আর এ সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে একটি আয়াত উল্লেখ করেছেন, আল্লাহু কানু ইয়ালামুনাল গায়বা সুফিল আযাবিল মুহিন। সুলাইমান আলাইহিস সাল্লাম জিনদেরকে নির্দেশ দিলেন যে তোমরা মসজিদ তৈরি করো। মসজিদ তৈরির কাজ শুরু করে দিল জিন্নেরা, কাজ শেষ করলো। শেষ করার পর সুলাইমান আলাইহিস সাল্লামকে যখন খবর দিতে গেল যে কাজ শেষ হয়েছে, তখন জানতে পারলো সুলাইমান আলাইহিস সাল্লাম অনেক আগেই মৃত্যুবরণ করেছে। এটাই জিন্নেরা বলেছিল, আমরা যদি জানতাম যে সুলাইমান আলাইহিস আগে মৃত্যুবরণ করেছে তাহলে আমরা কোনোদিন এত নির্যাতনের ভিতরে থাকতাম না। এই আয়াত প্রমাণ করে জিন্নেরা গায়েব জানে না। এই আয়াত প্রমাণ করে জিন্নেরা গায়েব জানে না। আরেকটি হাদিস পরবর্তীতে আসবে যেটা প্রমাণ করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন না, তা কিছুক্ষণ পরে বলছি। এরপর বাইতুল মুকাদ্দাস মসজিদে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাকটাকে বাইতুল মুকাদ্দাস মসজিদের একটি হাতলের সাথে বেঁধে মসজিদে প্রবেশ করলেন। সেখানে সকল নবী উপস্থিত। কিভাবে উপস্থিত আল্লাহ ভালো জানেন, আমাদের জ্ঞান নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো জানেন, আমরা জানি না। সকল নবী উপস্থিত ছিলেন, দেহ উপস্থিত ছিল না, আত্মা উপস্থিত ছিল, আল্লাহ ভালো জানেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল নবীকে দুই রাকাত নামাজ পড়ালেন। এজন্যই আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সকল নবীর সর্দার। সেদিন তিনি ইমামতি করেছিলেন সকল নবীকে। সেখান থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রিল আলাইহিস সালামের সাথে প্রথম আসমানে চলে গেলেন। এই অংশে আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, অনেকেই একটি জাল হাদিস বলে থাকে, এই সফরের মধ্যে মুসা আলাইহিস সালামের কবরের সাথে, কবরের স্থানে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছিল, সেই হাদিসটা জাল, সেটা সহি হাদিস না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামের সাথে মুসা আলাইহিস সালামের সেখানে সাক্ষাৎ হয়নি, বাইতুল মুকাদ্দাস মসজিদে সাক্ষাৎ হয়েছিল, তারপর আবার আসমানের উপরে সাক্ষাৎ হয়েছে, যা ধারাবাহিকভাবে আপনাদেরকে বলছি। প্রথম আসমানে চলে গেলেন, সেখানে ফেরেশতা, আসমানের দারোয়ান ফেরেশতা জিজ্ঞাসা করলো, কে? জিব্রিল আলাইহিস সালাম বলেন, আমি জিব্রিল। সাথে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম। তাকে কি আসতে বলা হয়েছে? জিব্রিল বলেন, আমাকে পাঠানো হয়েছে তাকে নিয়ে আসার জন্য। ফেরেশতা দরজা খুলে দিলেন, স্বাগতম জানালেন, সম্ভাষণ জানালেন। প্রথম আসমানের প্রবেশ করার পর দেখা হলো আদি পিতা আদম আলাইহিস সাল্লামের সাথে। জিব্রিল আলাইহিস সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইনি কে? জিব্রিল আলাইহিস সাল্লাম বললেন, ইনি আপনার আদি পিতা আদম আলাইহিস সাল্লাম। তিনি দেখতে পেলেন আদম আলাইহিস সাল্লাম ডান দিকে তাকিয়ে হাসেন আর বাম দিকে তাকিয়ে কাঁদেন। ডান দিকে তাকিয়ে তিনি হাসছেন আর বাম দিকে তাকিয়ে তিনি কাঁদছেন। জিব্রিল আলাইহিস সাল্লাম বললেন, বাম দিকে আদম, ডান দিকে আদম আলাইহিস সাল্লাম যে ছায়াগুলো দেখতে পাচ্ছেন সেই ছায়াগুলো হলো তার নেক সন্তান যারা জান্নাতে যাবে, আর বাম দিকে তিনি যে ছায়াগুলো দেখতে পাচ্ছেন সেই ছায়াগুলো হলো তার অসৎ, বেঈমান, বদকার সন্তান যারা জাহান্নামে যাবে। এজন্য তিনি ডান দিকে তাকিয়ে হাসেন আর বাম দিকে তাকিয়ে কাঁদেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে গেলেন, আদম আলাইহিস সাল্লাম দেখতে পেলেন, দেখতে পেয়ে বললেন, আমার নেক সন্তান এসেছে, আমার সৎ সন্তান এসেছে। স্বাগতম জানালেন, খুশি হয়ে গেলেন, দোয়া করলেন। আদম আলাইহিস সাল্লামের সাথে সাক্ষাৎ করার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম জিব্রিল আলাইহিস সাল্লামের সাথে চলে গেলেন দ্বিতীয় আসমানে। এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের দূরত্ব, এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের দূরত্ব। জিব্রিল আলাইহিস সাল্লামের সাথে আরেক আসমানে গেলেন, দ্বিতীয় আসমানে গিয়ে দেখলেন ঈসা আলাইহিস সাল্লাম এবং ইয়াহিয়া আলাইহিস সাল্লাম।
তাদের সাথে সাক্ষাৎ হওয়ার পর তারাও দোয়া করলেন, স্বাগতম জানালেন, সুসংবাদ জানালেন, খুব খুশি হলেন। তৃতীয় আসমানে চলে গেলেন, দেখা হলো ইদ্রিস আলে ইউসুফ আলাইহিসসালামের সাথে। সেখানেও তার সাথে সাক্ষাৎ হওয়ার পর কথাবার্তা বললেন, সালাম বিনিময় করলেন, ভালোবাসা বিনিময় করলেন। চতুর্থ আসমানে চলে গেলেন, চতুর্থ আসমানে দেখা হলো ইদ্রিস আলাইহিসসালামের সাথে। সেখানে সাক্ষাৎ হওয়ার পর কথাবার্তা বললেন, সালাম বিনিময় করলেন, কুশল বিনিময় করলেন। চলে গেলেন পঞ্চম আসমানে, সেখানে দেখা হলো হারুন আলাইহিসসালামের সাথে। হারুন আলাইহিসসালামের সাথে একই অবস্থা হলো, কথাবার্তা হলো। চলে গেলেন ষষ্ঠ আসমানে, দেখা হলো মূসা আলাইহিসসালামের সাথে। মূসা আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ হওয়ার পর সালাম বিনিময় হলো, কথাবার্তা হলো। হঠাৎ মূসা আলাইহিসসালাম কান্না শুরু করে দিলেন। জিব্রিল আলাইহিসসালামকে জিজ্ঞাসা হলো, কান্না করছে কেন? মূসা আলাইহিসসালাম জবাব দিলেন যে মুহাম্মদ আমার পরে পৃথিবীতে এসেছে, মুহাম্মদের উম্মত আমার পরে এসেছে, অথচ তার উম্মত সবচেয়ে বেশি, তার উম্মত শ্রেষ্ঠ, তার উম্মত সবচেয়ে বেশি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, এত আসতে সুবহানাল্লাহ। এজন্য মূসা আলাইহিসসালাম কান্নাকাটি করছিলেন। এরপর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন সপ্তম আসমানে। সাক্ষাৎ হলো ইব্রাহিম আলাইহিসসালামের সাথে। জিব্রিল আলাইহিসসালাম পরিচয় দিলেন, ইনি আপনাদের জাতি পিতা, ইনি আপনাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে গেলেন, সাক্ষাৎ করলেন। ইব্রাহিম আলাইহিসসালাম অত্যন্ত খুশি, তিনি বললেন, আমার নেক সন্তান এসেছে, আমার সৎ সন্তান এসেছে। সাক্ষাৎ করার পরে খুশি হলেন, দোয়া করলেন। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো উপরে গেলেন, সেখানে দেখলেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা এমন একটি গাছ যেই গাছের বর্ণনা দেওয়ার মতো ভাষা আমার নেই, যেই গাছের বর্ণনা দেওয়ার মতো ভাষা আমাদের নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর করে বলেছেন, যেই গাছ বিভিন্ন রঙে রঙ্গিত, যেই গাছের রং বিভিন্ন রঙে রঙ্গিত, যেই গাছের পাতাগুলো হলো হাতির কানের মতো বড় বড়, যেই গাছের উপরে বিভিন্ন রকমের ফড়িং পর্যাপতি বসে আছে, যেই পর্যাপতিগুলো হলো স্বর্ণের। এখন আপনাকে আমি কোন ভাষা দিয়ে সৌন্দর্য বোঝাবো? এই ভাষার সৌন্দর্য বোঝানোর মতো ভাষাও আমার কাছে নেই। মনে হয় না এই পৃথিবীর বুকে কোনো এমন ব্যক্তি আছে যে এই সিদরাতুল মুনতাহার সৌন্দর্যকে বর্ণনা করতে পেরেছে। কেউই পারেনি আজ পর্যন্ত, কোনো ভাষাবিদই পারেনি, এত সুন্দর। সকলে অপারগতা প্রকাশ করেছে। সেই গাছের নিচে দুটি নদী প্রবাহিত হচ্ছে, দুটি নদী প্রবাহিত হচ্ছে ভিতরে, দুটি নদী প্রবাহিত হচ্ছে বাহিরে। বাহিরের দুটি নদীর নাম হলো নীল এবং ফুরাত। বাহিরের দুটি নদীর নাম হলো নীল এবং ফুরাত। এই নীল এবং ফুরাত নদী দেখানোর উদ্দেশ্য হলো, মুহাদ্দিসগণ ব্যাখ্যা করেছেন যে নীল হলো মিশরে আর ফুরাত হলো ইরাকে। এই দেখানোর উদ্দেশ্য হলো, এই জায়গাগুলোতে ইসলাম প্রচার হবে, এই জায়গাগুলো মানুষ ইসলাম প্রচার করবে। মিশরের মানুষ কোরআনকে অত্যন্ত মজবুতভাবে আঁকড়ে ধরেছে, তারা কোরআনের তেলাওয়াত এত সুন্দর, কোরআনের তেলাওয়াতে এক নম্বর হলো মিশরের মানুষ। বিশুদ্ধ কোরআনের তেলাওয়াতে এক নম্বর হলো মিশরের মানুষ। তাদের মতো তেলাওয়াত, তাদের মতো কারি পৃথিবীতে নেই। আর দ্বিতীয় হলো ইরাকের মানুষ। ইরাকের মধ্যে অনেক মুহাদ্দিস জন্মগ্রহণ করেছেন, অনেক মুফাসসির জন্মগ্রহণ করেছেন, বিজ্ঞ বিজ্ঞ আলেম ইরাকে জন্মগ্রহণ করেছেন। তবে ইরাক থেকেই সবচেয়ে বেশি ফেতনা বের হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সহিহ বুখারীর হাদিস, ইরাক থেকে শয়তানের শিং উদিত হবে, ইরাক থেকে শয়তানের শিং উদিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইরাক থেকেই ফেতনা বের হবে, এবং বের হয়েছেও। সবচেয়ে বেশি ফেতনা বের হয়েছে ইরাকের কুফা নগরী থেকে। এরপর ভিতরের যে দুইটি নদী রয়েছে, সেই দুইটি নদীর একটির নাম হলো সাইহান, একটির নাম হলো জাইহান। ভিতরে দুটি নদীর নাম হলো, একটির নাম হলো সাইহান, একটির নাম হলো জাইহান। সেই দুটি নদী ভিতরের দিকে প্রবাহিত হচ্ছে, সেগুলো জান্নাতের নদী। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো উপরে গেলেন, উপরে গিয়ে দেখতে পেলেন বাইতুল মামুর মসজিদ। সেই বাইতুল মামুর মসজিদ এত বড় মসজিদ, আর সেই বাইতুল মামুর মসজিদে প্রত্যেক ওয়াক্তে 70,000 ফেরেশতা প্রবেশ করে, প্রত্যেক ওয়াক্তে 70,000 ফেরেশতা প্রবেশ করে প্রতিদিন। আর সেই 70,000 ফেরেশতা সেই মসজিদে প্রবেশ করে দুই রাকাত সালাত আদায় করার সুযোগ পায়।
কিয়ামত পর্যন্ত এই 70,000 ফেরেশতার কোনোদিন সুযোগ পাবে না, আরো নতুন 70,000 ফেরেশতা আসবে সুবহানাল্লাহ। তাহলে আপনি চিন্তা করেন, আপনি ভাবেন আল্লাহ তাআলা কত অসংখ্য অগণিত ফেরেশতা সৃষ্টি করে রেখেছে। আপনি আমি আল্লাহ তাআলার ইবাদত না করলে আল্লাহ তাআলার কোনো কিছু আসে যায় না। আল্লাহ তাআলা বলেই দিয়েছেন ফাইন্নাল্লাহ গনিউন হামিদ, আল্লাহ তাআলা নির্মুখাপেক্ষী, আল্লাহ তাআলা চিরপ্রশংসিত। আপনি আল্লাহর প্রশংসা করেন আর না করেন কোনো কিছু আসে যায় না। আপনি আল্লাহর সিজদা করেন না করেন কোনো কিছু আসে যায় না। আপনি আল্লাহর ইবাদত করেন না করেন কোনো কিছু আসে যায় না। আল্লাহর প্রশংসা করার জন্য অসংখ্য ফেরেশতা রয়েছে, আল্লাহর ইবাদত করার জন্য অসংখ্য ফেরেশতা রয়েছে, শুধু সুবহানাল্লাহ বলার জন্য অসংখ্য ফেরেশতা রয়েছে, আলহামদুলিল্লাহ বলার জন্য অসংখ্য ফেরেশতা রয়েছে, অসংখ্য ফেরেশতা রুকু গিয়ে আছে, অসংখ্য ফেরেশতা সিজদায় গিয়ে আছে। আপনি কে? আপনি আল্লাহর ইবাদত না করলে আল্লাহর কোনো কিছু আসে যায় না, জাহান্নামে দিয়ে দিবেন আর কি, জাহান্নামে দিয়ে দিবেন। এই কথাটা একটু পরে ব্যাখ্যা করছি। এরপর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হলো হাউজে কাউসার, যে হাউজে কাউসার পূর্বে কোনো নবীকে দেওয়া হয়নি, যে হাউজে কাউসার পূর্বে কোনো নবীকে দেওয়া হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি হাউজে কাউসারের সামনে দাঁড়িয়ে থাকবো কিয়ামতের দিন, যারাই ইমানদাররা আমার সামনে দিয়ে যাবে আমার উম্মতের, আমি তাদেরকেই হাউজে কাউসারের পানি পান করাবো। যারাই হাউজে কাউসারের পানি পান করবে তারা, হাদিস বুখারী মুসলিম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কবরের সামনে দিয়ে যাচ্ছেন, সাহাবায়ে কেরাম সাথে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের সামনে দাঁড়িয়ে কবরবাসীর জন্য দোয়া করে বলছেন ইন্না ইনশা আল্লাহু বিকুম লালাহিকুন, অচিরে অবশ্যই আমি তোমাদের সাথে সাক্ষাৎ করব, হে আমার দিনী ভাইরা, হে আমার ইমানদার ভাইরা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা আমার সাহাবি, তোমরা আমার সঙ্গী। আমার ভাই হলো যারা আমাকে দেখেনি, ঈমান এনেছে, পরবর্তী জমানায় ঈমান সহকারে মৃত্যুবরণ করবে, কিয়ামতের মাঠে আমার সাথে সাক্ষাৎ করবে, তারা হলো আমার ভাই, সুবহানাল্লাহ। এবং তাদের ব্যাপারে শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছে, তারা হলো শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ জাতি, তারা যারা আমাকে দেখেনি, ঈমান এনেছে এবং ঈমানের সহিত কিয়ামতের মাঠে আমার সাথে সাক্ষাৎ করবে। তবে বারো ইবনে আসিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে পানি পান করাতে থাকবেন, হাউজে কাউসারের পেয়ালা, হাউজে কাউসারের বাটি, যেই বাটিতে পানি পান করা হবে এক একটা বাটি তারকারাজির থেকে অনেক বড়, অনেক সুন্দর। হাউজে কাউসার লম মানে যত বড়, চৌড়ায় তত বড়। হাউজে কাউসার এত বড় যে চোখ যত দূরে দেয় তত দূর পর্যন্ত শুধু হাউজে কাউসার দেখা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে পানি পান করাতে থাকবেন, তিনি দেখে চিনবেন এরা আমার উম্মত, তারাও দেখে চিনবে এটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হঠাৎ পর্দা পড়ে যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করবে উম্মতি উম্মতি, এরা আমার উম্মত, এরা আমার উম্মত, পর্দা পড়লো কেন? তখন আল্লাহ তাআলা বলবেন আপনি জানেন না এরা আপনার মৃত্যুর পরে ইসলামের ভিতরে কি কি করেছে, এরা আপনার উম্মত, এরা আপনার মৃত্যুর পরে ইসলামের ভিতরে নতুন নতুন আমল যোগ করেছে, এরা আপনার উম্মত, আপনি মৃত্যুবরণ করার পরে এরা নিজেদের মন মতো আমল তৈরি করেছে, স্বপ্নে দেখা আমল করেছে, পীর সাহেবের আমল করেছে, বুজুর্গানে দিনের আমল করেছে, নিজের মন মতো বানিয়ে যা ইচ্ছা তা করেছে, আপনার আদর্শকে মানার কোনো প্রয়োজন মনে করেনি। আমরা সবসময় দাওয়াত দিয়ে থাকি আসেন আল্লাহ এবং তার রসুলকে মানি। আমাদের ওলামায়ে কেরাম যখনই আপনাদের মাঝে কথা বলে তখনই বলে থাকে আসেন আল্লাহকে মানি এবং তার রসুলকে মানি, কোনোদিন বলে থাকে না আমি বক্তব্য দিচ্ছি, আমার বক্তব্য সুন্দর, আমার অনুসরণ করেন, আমার কথা মানেন, তাহলেই নাজাত পেয়ে যাবেন। একজন বলেছিলেন বাংলাদেশের গণ্যমান্য পরিচিত পীর সাহেব, তিনি বলেছিলেন আমার মুরিদদেরকে নিয়ে আমরা জান্নাতে যেতে পারবো। আরেকজন বলেছিলেন কিয়ামতের মাঠে পীর সাহেব জাহাজে করে মুরিদকে নিয়ে জান্নাতে যাবে, কোনো মুরিদকেই ছেড়ে যাবে না। শুনো, শুনে রাখা ভালো হবে যে আদম আলাইহিস সালাম কিয়ামতের মাঠে আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে থাকবে,
নূহ আলাইহিস সালাম দুনিয়ার বুকে বেঁচে থাকতে একবার তার সন্তানের জন্য বলেছিল, হে আল্লাহ আমার সন্তান তো আমার সন্তানই কাফের হয়েছে, কে হয়েছে তার জন্য একটু সুপারিশ করি, মাফ করে দেন। আল্লাহ তাআলা সেদিন নূহ আলাইহিস সালামকে ধমক দিয়েছেন, ইন্নি আলামু মা লা তাআলামুন, তোমার যে বিষয়ে জ্ঞান নেই সেই বিষয়ে কথা বলবে না। নূহ আলাইহিস সালাম সেই দিন যে ভয় পেয়েছিলেন, কিয়ামতের মাঠেও সেই ভয় পাবেন, আজকে না জানি আমার কি হয়, সেই দিন যে দোয়া করেছিলাম আল্লাহ নাকি সেটার জন্য আমাকে ধরে। ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পাবেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার অন্তরঙ্গ বন্ধু, অত্যন্ত ভালোবাসার মানুষ। ইব্রাহিম আলাইহিস সালাম ভয়ে থরথর করে কাঁপতে থাকবেন, কোন নবী কিয়ামতের মাঠে কারো জন্য সুপারিশ করার সাহস পাবে না, প্রত্যেকেই চিন্তা করবে আজকে আমার কি হবে আমার কি হবে। মা তার সন্তানের দিকে তাকাবে না, সন্তান তার মায়ের দিকে তাকাবে না। মহান আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিররুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, কিয়ামতের মাঠে ভাই তার ভাইকে দেখে পালিয়ে যাবে, সন্তান তার পিতাকে দেখে পালিয়ে যাবে, পিতামাতা তার সন্তানদেরকে দেখে পালিয়ে যাবে, স্ত্রী তার স্বামীকে দেখে পালিয়ে যাবে, স্বামী তার স্ত্রীকে দেখে পালিয়ে যাবে, কেউ কারোর সাথে সাক্ষাৎ করতে চাইবে না। কিয়ামতের মাঠে সবাই ইয়া নাফসি করবে, বলবে আজকে আমি কিভাবে বাঁচবো আমি কিভাবে বাঁচবো। কিয়ামতের মাঠে মানুষ এটাই চাইবে, আজকে দরকার পড়লে আমার সন্তান জাহান্নামে যাক, তারপরে যাতে আমি বেঁচে যাই। এর নাম হলো কিয়ামতের মাঠ। আর সেই মাঠে কোনো নবীর কোনো ক্ষমতা থাকবে না, সব নবী ভয়ে ভয়াক্রান্ত থাকবে। সেদিন শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করার সুযোগ পাবেন, তারপরেও তিনি আল্লাহর ভয়ে সেজদায় পড়ে কান্নাকাটি করতে থাকবেন। ভয়ে কান্নাকাটি করতে করতে তার ভাত দাড়ি ভিজে যাবে, বুক ভিজে যাবে, তখন কোনো এক সময় আল্লাহ তাআলা বলবেন, মুহাম্মদ উঠো, তুমি আজকে যা বলবে তাই শোনা হবে, তুমি আজকে যা সুপারিশ করবে তাই গ্রহণ করা হবে, যার জন্য ক্ষমা প্রার্থনা করবে তাকে ক্ষমা করে দেওয়া হবে। সেই দিন যখন কোনো নবীর কথা চলে না, পিতামাতার কথা চলে না, আপনার পীর বুজুর্গের কথা চলবে কিভাবে? আর সেই ভয়াবহ দিনে, যেই দিন আসমান থাকবে খোলা, আসমানের উপর কোনো ছাউনি থাকবে না, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের শরীরে কোনো কাপড় থাকবে না, গোটা মানুষ উলঙ্গ থাকবে, পৃথিবীর সব মানুষ উপস্থিত, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে সবাই উপস্থিত, কারো শরীরে কোনো কাপড় নেই, আসমান খোলা, সূর্য মাথার এক হাত এক বেলনাস উপরে, সূর্য মাথা থেকে এক মাইল উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম বলেন, কিয়ামতের মাঠে সূর্য মাথা থেকে এক মাইল উপরে থাকবে। যেই সাহাবি হাদিস বর্ণনা করেছেন সেই সাহাবি বলেন, আমি জানি না এক মাইলের কথা যে বললো, এই এক মাইলটা কি রাস্তার যে দূরত্ব সেই এক মাইল, নাকি চোখের যে কোটর সেই এক মাইল? চোখের যে কোটর আছে, এই যে পাতা, এই পাতাকেও মাইল বলা হয় আরবিতে, এই মাইল বোঝানো হয়েছে নাকি রাস্তার দূরত্বের এক মাইল বোঝানো হয়েছে? যেই মাইলই বোঝানো হোক, সূর্য এখন পৃথিবী থেকে অনেক 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 দূর, কোটি কোটি মাইল দূর, তারপরেও যদি তাপমাত্রা 75 ডিগ্রি হয়ে যায় তাহলে গাড়ি ঘোড়া সব কিছু জ্বলে যায়, যেটা গত বছর আপনারা কুয়েতে দেখেছেন, দেখেননি খবরে শুনেননি? গাড়ি জ্বলে গিয়েছে, গাছে আগুন লেগে গিয়েছে, কুয়েতের মানুষদেরকে রাস্তায় বের হতে মানা করে দেওয়া হয়েছে, এত ভয়াবহ অবস্থা হয়েছিল সূর্যের তাপে। আর সেই সূর্য থাকবো মাথা থেকে এক মাইল উপরে, শরীরে কোনো কাপড় থাকবে না, কোনো ছাউনি নেই, মানুষ নিজের ঘামে ভিজতে থাকবে, পাপ পরিমাণ ঘামে ডুবে থাকবে, যার যত পাপ তার তত ঘাম, কারো পাপ তার ঘাম হাঁটু পর্যন্ত হবে, কারো ঘাম কোমর পর্যন্ত হবে, কারো ঘাম বুক পর্যন্ত হবে, কারো ঘাম নাক পর্যন্ত হবে, কেউ আরও বেশি ঘামে ডুবে যাবে। সেই দিন এত ভয়াবহ অবস্থায় কোনো কিছু ব্যবস্থা নেই, তাপ গরম উত্তপ্ত অবস্থা, সেই মাঠে যদি আপনি পানি পান করতে না পারেন কেমন অবস্থা হবে? সেই মাঠের নাম হলো কিয়ামতের মাঠ। আর সেই মাঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে হাউজে কাউসারের পানি পান করাবে। সেই দিন শুধুমাত্র আখিরি নবীর সুপারিশ চলবে, সেই দিন কোনো পীর বুজুর্গের সুপারিশ চলবে না, কোনো ইমামের সুপারিশ চলবে না। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সেদিন আমি প্রত্যেক মানুষকে তাদের ইমামের সাথে ডাকবো। এর ব্যাখ্যা মুফাসসিরগণ বলেছেন, ইমাম মুসলমানদের ইমানদারদের ইমাম হবে আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মানে, নিজের মন মতো চলে, নিজের ইচ্ছা মতো চলে, নিজের পীরের আদর্শে চলে, নিজের বুজুর্গের আদর্শে চলে, নিজের নেতার আদর্শে চলে,
তারা সেই কিয়ামতের মাঠে ইমাম পাবে না। ইনশাআল্লাহ আমরা বলতে পারি যারা এই দুনিয়ার বুকে থেকে যেই মাযহাবের হোক যেই নীতির হোক সে যদি আল্লাহর নীতি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিকে আদর্শকে এই পৃথিবীর বুকে থাকা অবস্থায় মেনে চলে, কোরআন এবং সহিহ হাদিসকে মেনে চলে, তাহলে তারা কিয়ামতের মাঠে বলবে আজ আমরা আমাদের ইমাম নিয়ে এসেছি, আমাদের ইমাম হলো আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেন সূরা নিসা 40 নম্বর আয়াত, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদি ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। কিয়ামতের মাঠে কেমন অবস্থা হবে যেদিন প্রত্যেক উম্মতের জন্য তাদের নবীদেরকে সাক্ষী হিসেবে নিয়ে আসা হবে আর আপনার উম্মতের জন্য আপনাকে সাক্ষী হিসেবে নিয়ে আসা হবে। আল্লাহ আল্লাহ রাসূলকে না মানলে সাক্ষী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাবেনও না। কি হবে জানেন? যারা এই পৃথিবীর বুকে নিজেদের মন গড়া নেতাকে, নিজেদের মন গড়া হুজুরকে, নিজেদের মন গড়া পীর সাহেবকে মানছেন, তারা কিয়ামতের মাঠে বলবে وقال الذين استضعفوا للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله شيء। যারা দুর্বল যারা আজকে অহংকারী নেতাদেরকে মানছে তারা কিয়ামতের মাঠে বলবে আজকে আপনারা আমাদেরকে কোনো সাহায্য করতে পারবেন? আজকে আপনারা আমাদেরকে কোনো সাহায্য করতে পারবেন? আজকে আপনারা পারবেন আমাদেরকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে? সেদিন তারা বলবে লাও হাদানাল্লাহু লাহাদাইনাকুম, আজ যদি আল্লাহ আমাদেরকে বাঁচায়, আল্লাহ আমাদেরকে কোনো পথ দেখায়, তাহলে আমি তোমাদেরকে পথ দেখাতে পারবো। এটা হলো কিয়ামতের মাঠের অবস্থা। সেদিন কোনো বড় কেউ কোনো রকমের কোনো সাহায্যকারী হবে না সেই মাঠে। সেই মাঠে সেই দিন সেই মানুষেরাই সেই অনুসারীরাই বলবে আল্লাহ রব্বানা ইন্না তুআনা সাদাতানা ওয়া কুবারানা ফাযাল্লুনা সাবিল। হে আল্লাহ, আমরা দুনিয়া বুকে থাকতে আমাদের নেতাদেরকে মেনেছিলাম, আমাদের হুজুরদেরকে মেনেছিলাম, আমাদের বুজুর্গদেরকে মেনেছিলাম, ফাযাল্লুনা সাবিলা, তারা আমাদেরকে পথ ভ্রষ্ট করেছে, ফাআতিহিম আযাবান দিয়াফাইনি, তাদেরকে ডাবল ডাবল কঠিন কঠিন শাস্তি দাও আজকে। সেদিন মুরিদরা পীরেদের বিরুদ্ধে আল্লাহর কাছে আযাবের দাবি করবে। তাই দাওয়াত দিচ্ছি আপনাদেরকে, আপনাদের সাথে আমাদের কোনো বিদ্বেষ নেই, কখনোই ছিল না, সবসময় উদ্দেশ্য এটা ছিল আপনারা আমাদের দিনই ভাই, যতটুকু আমল করবেন আল্লাহ এবং তার রসুলকে মেনে করেন, শুধুমাত্র আল্লাহ এবং তার রসুলকে মানেন, এই কথাটা বলার কারণে আমাদের ভোলায় মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে, সিলেটে মসজিদে ভাঙচুর করা হয়েছে, বিভিন্ন মসজিদে লিখে দেওয়া হয়েছে এই মসজিদে লামাজহাবি প্রবেশ নিষেধ, এই মসজিদে আহলুল হাদিসদের প্রবেশ নিষেধ। কেন ভাই? কোন অপরাধের কারণে? শুধু অপরাধ কি এতটুকুই যে আপনাদেরকে বলা হয় আসুন আল্লাহকে মানি এবং তার রসুলকে মানি, এটাই কি আমাদের অপরাধ? যদি এটা আমাদের অপরাধ হয়ে থাকে তাহলে জেনে রাখুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন জিব্রিল আলাইহিস সালামকে প্রথম দেখেছিলেন সেদিন ভয় পেয়ে গিয়েছিলেন। জিব্রিল আলাইহিস সালাম এত বড় ফেরেশতা, আসমান থেকে জমিন পর্যন্ত জিব্রিল আলাইহিস সালামকে দেখা যায়, তার ছয় শনুরের পাখা এত বড়, গোটা আসমান ঢেকে গিয়েছে। এত বড় ফেরেশতা দেখে জিব্রিল আলাইহিস সালামকে দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে গিয়ে বাড়িতে গেলেন, খাদিজাকে বললেন সাম্মিলুনি, আমাকে ঢেকে দাও। ভয়ে থরথর করে কাঁপছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাসূলকে নিয়ে গেলেন তার চাচা ওরাকা বিন নাওফালের কাছে। ওরাকা বিন নাওফাল তাওরাত এবং ইনজিল দুটি কিতাবের পণ্ডিত ছিলেন। তাওরাত ছিল মুসা আলাইহিস সালামের উপর নাজিলকৃত কিতাব, ইনজিল ছিল ঈসা আলাইহিস সালামের উপর নাজিলকৃত কিতাব, দুটাই আসমানি কিতাব, দুটি কিতাবের পণ্ডিত ছিলেন। ওরাকা বিন নাওফাল যেমন দামি মহিলা সেরকম তার চিন্তা, শিক্ষিত মানুষের কাছে নিয়ে গেছেন শিক্ষা গ্রহণ করার জন্য। গিয়ে বললেন আপনার ভাতিজা এরকম অবস্থা। ওরাকা বিন নাওফাল বললেন কি হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিস্তারিত বললেন আমি এমন এমন দৃশ্য দেখেছি, জিব্রিলকে দেখেছি। ওরাকা বিন নাওফাল বললেন তখন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় পর্যন্ত ইসলামের দাওয়াত দেননি, লা ইলাহা ইল্লাল্লাহ এই দাওয়াত ওই সময় পর্যন্তও দেননি। ওরাকা বিন নাওফাল বুঝে গেলেন, তিনি বললেন তুমি যে নামুজকে দেখেছ, জিব্রিল আলাইহিস সালামের নাম অন্যান্য গ্রন্থে নামুজ নামে বর্ণিত আছে, ইনজিল এবং তাওরাতে নামুজ নামে বর্ণিত আছে, যা কুরআনুল কারীমে জিব্রিল নামে বর্ণিত আছে। তিনি বললেন এই জিব্রিল যখনই যার কাছে এসেছে
তখনই সেই ব্যক্তি যে কাজ দাওয়াত দিয়েছে, যে কথা বলেছে, সেই ব্যক্তিকেই তার এলাকার মানুষের বের করে দিয়েছে, সেই ব্যক্তিকেই তার এলাকার মানুষের নির্যাতন করেছে, উপহাস করেছে, ঠাট্টা বিদ্রুপ করেছে, সেই ব্যক্তিকেই সেই এলাকার মানুষেরা গ্রহণ করেনি। তাই আমার দিনী ভাইয়েরা, যারা কোরআন এবং সহি হাদিসের দাওয়াত দিচ্ছেন, বিভিন্ন জায়গায় নির্যাতিত হচ্ছেন, তারা মন ছোট করবেন না। আপনারাই ইনশাআল্লাহ ওই দাওয়াতের উপরে আছেন যেই দাওয়াত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, এবং সেই কারণে আপনাদেরকে নির্যাতন করা হয়, যেই কারণে যুগে যুগে সকল নবীকে নির্যাতন করা হয়েছে। সুতরাং মন ছোট করবেন না, দিনের দাওয়াত চালিয়ে যান। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরে গেলেন, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হলো, আল্লাহ তাআলার সাথে সরাসরি সাক্ষাৎ হয়নি, মাঝখানে পর্দা ছিল, দুই ধনুক পরিমাণ ফাঁকা ছিল। কাকানা কাবা কাউসাইনি আও আদনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বর্ণনা করেন, দুই ধনুক পরিমাণ ফাঁকা ছিল আল্লাহ তাআলার মাঝে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে, তবে মাঝখানে পর্দা ছিল। কেউ যদি বলে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলাকে দেখেছেন, তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কেউ যদি এই কথা বলে মেরাজে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলাকে দেখেছেন, তাহলে সে অত্যন্ত বড় মিথ্যাবাদী, সে অনেক বড় মিথ্যা কথা বলল, আল্লাহ তাআলাকে সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেননি, কেউই দেখেনি। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, কোনো চোখ তাকে দেখার সাহস নেই, কোনো চোখ তাকে দেখার সুযোগ পাবে না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 50 ওয়াক্ত নামাজের বিধান দেওয়া হলো। বিধান নিয়ে যখন ফিরে আসছেন, মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। মুসা আলাইহিস সালাম বললেন, তোমার উম্মত পারবে না, যাও আল্লাহ তাআলার কাছে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে গেলেন, বারবার যাওয়া আশা করলেন, নামাজ কমাতে 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 5 ওয়াক্তে নিয়ে আসলেন। তখনও মুসা আলাইহিসসালাম বলছেন, এটাও পারবে না, আসলেই তো পারে না, আসলেই তো পারে না। আজকে জুমার মসজিদে যত মুসল্লি এসেছেন, প্রত্যেক ওয়াক্তের ফজর জোহর আসর মাগরিবের সাথে এত মুসল্লি হয়, এত মুসল্লি থাকে ফজরের নামাজে? জোহরের নামাজে যত লোক মানুষ থাকে, ফজরের নামাজে কি এত লোক মানুষ থাকে? মাগরিবের নামাজে যত লোক মানুষ থাকে, এশারের নামাজে কি এত লোক মানুষ থাকে? থাকে না, আসলেই তো হয় না। তখন আল্লাহ তাআলা বললেন যে, তোমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়লেই 50 ওয়াক্তের সওয়াব পাবে, সুবহানাল্লাহ। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তম আল্লাহ তাআলার কাছ থেকে 5 ওয়াক্ত নামাজের বিধান নিয়ে দুনিয়ার বুকে আসলেন, সেই বুড়াকে করেই। সেই বুড়াকে করে আসার সময় মাঝখানে একটি কাফেলার সাথে সাক্ষাৎ হলো, যে কাফেলা সিরিয়া থেকে মক্কার দিকে আসছিল, ব্যবসায়িক কাফেলা। সেই কাফেলার একটা উট হারিয়ে গিয়েছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুড়াকে থাকা অবস্থায় সেই উটও দেখেছেন, আসার সময় বলেও ছিলেন যে তোমাদের উট ওই জায়গায় আছে। আসার সময় আরও দেখলেন যে কাফেলার কিছু মানুষ ঘুমিয়ে আছে, খাবারের পাতিলা উলঙ্গ হয়ে আছে, সেই খাবারের পাতিলাটাকে ঢেকে দিলেন। ঢেকে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন মক্কায়। ফজরের সময় মানুষদেরকে বলছে, আমি তো কালকে রাতে মেরাজে গিয়েছিলাম। যারা দুর্বল ইমানের তারা মুরতাদ হয়ে গেল, যারা দুর্বল ইমানের তারা বলছে মুহাম্মদ মিথ্যা কথা বলে, ইমানদাররা ইমান ছেড়ে দিল, দুর্বল ইমানদাররা। আর কাফের মুশরিকরা তো আছে এই সুযোগের অবস্থায়, এই সুযোগের অপেক্ষায় তারা তো আছেই, তারা বললো মুহাম্মদ পাগল হয়ে গেছে, এখন উল্টাপাল্টা বলাই শুরু করে দিয়েছে। হ্যাঁ, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে মুশরিকটা ছুটে গেল আবু বকরের কাছে। আবু বকরের কাছে গিয়ে বলছে, তোমার পাগল বন্ধু, তোমার বন্ধু পাগল হয়ে গেছে, উল্টাপাল্টা কথা বলছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, তাই নাকি, কি বলছে মুহাম্মদ? বলছে মুহাম্মদ বলেছে সে নাকি এই রাত্রে, এই এক রাত্রে মক্কা থেকে সিরিয়া গিয়েছে, যেখানে যাওয়ার সময় 1 মাস লাগে, আর সিরিয়া থেকে আসার সময় 1 মাস লাগে, 1 মাস লাগে যাওয়ার সময়, 1 মাস লাগে আসার সময়। সে নাকি মক্কা থেকে সিরিয়া গিয়েছে, সিরিয়া থেকে আবার 27 মাইল উপরে গিয়েছে, আবার সেখান থেকে নাকি এক রাত্রে এখানে এসেছে। আজ আপনাদেরকে দেখাই ঈমান কাকে বলে, ঈমান কাকে বলে দেখেন, শুনেন, যারা দুই তলায় আছেন তারাও শুনেন, যারা তিন তলায় আছেন তারাও শুনেন, যারা মহিলা মসজিদে আছেন তারাও শুনেন, ঈমান কাকে বলে শুনেন। সেই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এই কথা বলেছেন? তারা বলল, হ্যাঁ বলেছেন। আবু বকর বললেন, যদি বলে থাকেন তাহলে সত্য বলেছেন, ঠিক বলেছেন, সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ, এত আস্তে, সুবহানাল্লাহ। এর নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সকল নবীদের পরে সর্বপ্রথম জান্নাতে যাবে।
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকা অবস্থায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি যাকে সর্বপ্রথম নামাজের ইমাম বানিয়ে দিয়ে গেলেন তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মানুষের নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্যাতনের দিনে যেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্টে মক্কা ছেড়ে মদিনায় চলে যাবে সেই দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাপড় চোপড় গুছিয়েছেন মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন। দুপুরবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিকের ঘরে আসলেন এবং বললেন আবু বকর থামো থামো তাড়াহুড়া করো না অপেক্ষা করো। আমার মনে হয় আমার আশা যে আল্লাহ তাআলা তোমাকে আমার সফর সঙ্গী বানাবে সুবহানাল্লাহ। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা করলেন ঠিক আল্লাহ তাআলা আবু বকরের নাম বলে দিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহ রাসূল এসে হাসি মুখে বললেন আবু বকর তোমার নাম আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলেছেন। আবু বকর সিদ্দিক বললেন আমার নাম বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমার নাম বলেছেন। খুশিতে কান্না করে দিলেন এর নাম হলো আবু বকর সিদ্দিক। আর এই এটাই হলো ঈমান যে আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন কোনো রকমের কোনো ভেজাল চিন্তা না করে সেটাই সত্য সেটাই বিশ্বাস করা এর নাম হলো আসল ঈমান। আর এই আবু বকর সিদ্দিক ওমর ওসমান জিব্রিলকে এক দলের মানুষের অত্যন্ত জঘন্য অত্যন্ত খারাপ দৃষ্টিতে দেখে তাদের সম্পর্কে আজকে আলোচনা করার সময় নেই সময় শেষ। দু একটি বিষয় দু একটি আকিদা তাদেরকে আজকে আপনাদেরকে টাচ দিয়ে যাব কোনো এক সময় ইনশাআল্লাহ তাদের ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। তারা হলো শিয়া। তারা বলে পৃথিবীর বুকে সবচেয়ে জঘন্য মানুষ হলো আবু বকর সবচেয়ে জঘন্য মানুষ হলো ওমর নাউজুবিল্লাহ। তারা বলে তারা হাদিস বানিয়েছে জাল হাদিস বানিয়েছে কেউ যদি সকালবেলা ফজরের সময় আবু বকর এবং ওমরকে গালি দেয় আর সন্ধ্যার সময় আবু বকর এবং ওমরকে গালি দেয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের কোনো পাপ লেখা হবে না নাউজুবিল্লাহ। কেউ যদি গালি দেয় তাহলে তার একশোটা সব লেখা হবে একশোটা গুনাহ মাফ করা হবে একশোটা মর্যাদা বৃদ্ধি করা হবে তাদের জন্য লাখ লাখ মনের আশা পূরণ করা হবে নাউজুবিল্লাহ। তারা নামাজের মধ্যে দোয়া করে আবু বকর এবং ওমরের নামে বদদোয়া করে নামাজে দাঁড়িয়ে মোনাজাতের মধ্যে। তারা যখন মানুষদেরকে ইসলাম গ্রহণ করায় শিয়া বানায় তখন তারা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর তারা বলে ও আশহাদু আন্না আবু বকরান আন্না আবু বকরান ওয়া উমারান ফিন্নার লানাতুল্লাহি আলাইহিম যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এবং আরো সাক্ষ্য দিচ্ছি যে আবু বকর এবং ওমর জাহান্নামী তাদের উপর আল্লাহর লানত নাউজুবিল্লাহ। এত জঘন্য আকীদা তাদের কেন? তারা বলে আলী রাদিয়াল্লাহু আনহু হলো সঠিক ব্যক্তি আলী রাদিয়াল্লাহু আনহু হলো নবী নবুয়াত পাওয়ার অধিকারী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়াত প্রাপ্তির অধিকারী ছিল না নাউজুবিল্লাহ। তারা বলে জিব্রিল আলাইহিস সালাম হলো কামিনা জিব্রিল আলাইহিস সালাম হলো অপরাধী সে ইচ্ছা করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়াত দিয়েছে আলী রাদিয়াল্লাহু আনহুকে না দিয়ে নাউজুবিল্লাহ। তারা বলে আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে নাকি আবু বকর এবং ওমর অত্যন্ত জঘন্য ব্যক্তি ছিল নাউজুবিল্লাহ। অথচ আলী রাদিয়াল্লাহু আনহু আবু বকর এবং ওমরকে এত ভালোবাসতেন নিজের সন্তানের নাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই সন্তান হাসান এবং হুসাইন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পরে আলী রাদিয়াল্লাহু আনহু আরও কয়েকটা বিবাহ করেন সেই সন্তানদের নাম রেখেছেন আবু বকর এবং ওমর। যখন একটা সন্তান হলো হাসান রাদিয়াল্লাহু আনহু নিয়ে গেলেন আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে সন্তান হয়েছে বললেন নাম রাখো আবু বকর। আরেকটা সন্তান হলো নিয়ে গেলেন নাম রাখো ওমর। আরেকটা সন্তান হলো নিয়ে গেলেন নাম রাখলো ওসমান। অনুরূপভাবে হাসান রাদিয়াল্লাহু আনহুর যখন সন্তান হলো তখন হাসান রাদিয়াল্লাহু আনহুর অনেকগুলো সন্তান হয়েছে তার একটির নাম আবু বকর একটির নাম ওমর। অনুরূপভাবে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর যখন সন্তান হয় অনেকগুলো সন্তান হয় তার একটির নাম হলো আবু বকর একটির নাম হলো ওমর। এটা আমাদের কথা না শিয়াদের লেখা কিতাবের কথা শিয়াদের লেখকদের কিতাবের কথা। তারিখে ইয়াকুবি শিয়াদের সবচেয়ে প্রসিদ্ধ কিতাব সেই কিতাবে লিখেছে মোল্লা মোহাম্মদ বিন বাকের মাজলিসি তার কিতাব বিহারুল আনোয়ার সেই গ্রন্থে লিখেছে এই সমস্ত কথা আমরা বলি নেই। কিতাব তাদের ভাষা তাদের কথা তাদের লেখক তারাই লিখেছে আবু বকর এবং ওমরের কথা যে তারা আলী রাদিয়াল্লাহু আনহু হাসান রাদিয়াল্লাহু আনহু হুসাইন রাদিয়াল্লাহু আনহু সন্তানের নাম এগুলো ছিল তারাই লিখেছে আর আবু বকর এবং ওমরের সাথে তাদের এত হিংসা। তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহির মাধ্যমে জানিয়ে দিতে পারতেন কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার বুক থেকে নিয়ে গিয়ে
সাত আসমানের উপরে নিয়ে গিয়ে আল্লাহ তাআলার কাছে দাঁড় করিয়ে তারপর পাঁচ ওয়াক্ত নামাজের বিধান দিয়েছেন। তার মানে অনেক বড় একটা বিধান। সবচেয়ে বড় জিকির হলো পাঁচ ওয়াক্ত সালাত। এর মাধ্যমে আল্লাহ তাআলা যতটা নিকটবর্তী হতে পারবেন, অন্য ইবাদতের মাধ্যমে ততটা নিকটবর্তী হওয়া সম্ভব না। এর মাধ্যমে আল্লাহ তাআলার একেবারে কাছাকাছি হওয়া যায়। এরপর জান্নাত জাহান্নাম দেখেছেন, সেই অংশ সম্পর্কে বলার সময় হলো না, শুধু এতটুক বলে যাই, জাহান্নাম হলো শুধু কষ্টের জায়গা, কষ্টের জায়গা। সেখানে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিবা সুদখোরদের শাস্তি দেখলেন, সুদখোরদের পেট ফেপে ফুলে আছে, জাহান্নামের ভিতরে তারা জ্বলছে, বাঁচার চেষ্টা করছে, ফেরেশতারা আবার পাথর মেরে মেরে তাদেরকে নিচে নামিয়ে দিচ্ছে। আরও দেখলেন সলাত আদায়কারীরা, তাদের যারা নামাজের টাইমে ঘুমিয়ে থাকে, নামাজ পড়ে না, তাদেরকে সোজা করে ঘুম পাড়ানো হয়েছে, মাথার মধ্যে এত বড় একটা পাথর মেরে মাথা ছিত্রিয়ে ফেলছে, আবার পাথর টানতে যাচ্ছে, মাথা ঠিক হয়ে যাচ্ছে। এই শাস্তি মরণের পর থেকে কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত চলতেই থাকবে। আরও দেখলেন যারা গীবত করে তাদের শাস্তি। আপনাদেরকেও বলছি, মা বোন যারা আছেন তাদেরকেও বলছি, আপনারা তো আমরা তো আমাদের অবস্থা এমন হয়ে গেছে, গীবত মানে হলো গীবত, বসলেই মানুষের বদনাম শুরু করে দেয়, চায়ের দোকানে বসলেই বদনাম শুরু করে দেয়, মা বোনরা ঘরে দুজন মিলে বসলেই হলো অমুকের ঘরে এটা হয়েছে, জানোস কিয়ামতের মাঠের শাস্তি হলো তাদেরকে, তাদের নখগুলোকে বড় বড় করে দেওয়া হবে, সেই নখ দিয়ে নিজেদের চেহারা টেনে টেনে ছিঁড়বে, নিজেদের চোখগুলো টেনে টেনে ছিঁড়বে, নখগুলো হবে লোহার নখ, নখগুলোকে লোহার বানিয়ে দেওয়া হবে, টেনে টেনে ছিঁড়বে, জিহ্বাগুলোকে টেনে টেনে ছিঁড়বে, আবার ঠিক হয়ে যাবে, আবার টেনে টেনে ছিঁড়বে, আবার ঠিক হয়ে যাবে, আবার টেনে টেনে ছিঁড়বে, এভাবে চলতেই থাকবে। আরেক শ্রেণীর মানুষদেরকে দেখলেন যারা কেচি দিয়ে নিজের জিহ্বাকে কাটছে, আবার জিহ্বা ঠিক হয়ে যাচ্ছে, আবার জিহ্বা দিয়ে কাটছে, তারা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের খতিব এবং বক্তারা, আমাদের মতো মানুষেরা। যদি মিথ্যা কথা বলি, বক্তব্য দিতে গিয়ে যদি না জেনে না বোঝে আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে ভুল বলি, মিথ্যা কথা বলি, তাহলে আমাদের অবস্থা হবে কিয়ামতের মাঠে এমন যে নিজেদের জিহ্বা নিজেদেরকে কেচি দিয়ে কাটতে হবে, আর সেই যা কেচিটা হবে জাহান্নামের কেচি, সাধারণ কেচি না। আর অনেক কিছু দেখলেন, যারা এতিমের মাল ভক্ষণ করেছে, তাদের পেট ফুলে আছে, সেই বিশাল বড় বড় পেট হয়ে আছে, ফেরাউন হামান কারুনদেরকে যে জাহান্নামে জ্বালানো হচ্ছে, তারা জাহান্নামের আগুনে জ্বলা অবস্থায় তাদের পেটের উপর দিয়ে দৌড়িয়ে পালিয়ে যাচ্ছে। আরেক শ্রেণীর মানুষদেরকে দেখলেন, যারা বিবাহ অবস্থায় জেনা করেছে, অবিবাহিত অবস্থায় জেনা করেছে, তারা জাহান্নামের ভিতরে উলঙ্গ অবস্থায় আগুনে জ্বলছে পুড়ছে। আরেক শ্রেণীর মানুষদেরকে আরেক রকমের শাস্তি দেখলেন জেনাকারী, তারা হলো এক সাইডে আল্লাহ তাআলা পাকিয়ে রাখছেন ভালো ভালো মজার গোস্ত, আরেক সাইডে পচা দুর্গন্ধ গোস্ত, তাদেরকে দুর্গন্ধ গোস্তগুলোকে খেতে দেওয়া হচ্ছে। কারণ কি? বিবাহ করেছেন, হালাল বউ আছে, তারপরও পরকীয়া করে অন্য মেয়েদের সাথে, তাদের জন্য এই শাস্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত দেখলেন, আর অনেক কিছু দেখলেন যা সংক্ষিপ্ত সময় আপনাদেরকে জানানোর সুযোগ হলো না। আল্লাহ তাআলার কাছে আমাদের এই বিষয়ে যা জানলাম তা আমাদেরকে সঠিকভাবে গ্রহণ করে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমাদের জীবনে সকল গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিন। আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। আমাদেরকে সকল রকমের বেদাত শিরক থেকে বাঁচার তৌফিক দান করুন। আমাদেরকে সঠিক ইসলাম গ্রহণ করার তৌফিক দান করুন। আমাদের যেই সমস্ত ভাইদেরকে দিল্লিতে এবং পৃথিবীর যে কোনো জায়গায় নির্যাতন করা হচ্ছে আমাদের মুসলিম ভাইদেরকে, আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করুন। যারা মারা গিয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস দান করুন। যারা নির্যাতন করছে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন, আর হেদায়েতের উপযুক্ত না হলে ধ্বংস করে দিন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমাদের দেশে শান্তি দান করুন, আমাদের এলাকায় শান্তি দান করুন, আমাদের মধ্য থেকে যে সমস্ত মুরব্বীরা চলে গিয়েছে তাদেরকে আল্লাহ তুমি মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতে যাওয়ার সুযোগ দান করুন। আমাদের পূর্ববর্তী যারা মারা গিয়েছে, পিতামাতা, দাদা দাদি, ভাই বোন যারাই মারা গিয়েছে, আল্লাহ তুমি তাদের সকলকে ক্ষমা করে জান্নাতে যাওয়ার সুযোগ দাও। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
পায়ের সাথে পা কাঁধের সাথে কাঁধ মিলিয়ে কাঁধ সোজা করুন, দুজনের মাঝখানের ফাঁকা বন্ধ রাখুন, দুজনের মাঝখানের ফাঁকা বন্ধ রাখুন, উপরে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে কাতারের ভিতরে ঢোকার সুযোগ করে দিন। আল্লাহু আকবার। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت
أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الله أكبر استغفر الله استغفر الله استغفر الله اللهم أنت السلام منك السلام تبارك يا ذا الجلال والإكرام اللهم لا مانع لما أعطيت ولا ممنوع لما منعت ولا ينفع ذا الجد منك الجد شكرا